হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এইমাত্র আমি বাসা থেকে বার হচ্ছি, ঠিক আছে? অনেক জায়গায় যাবো, ঘুরবো, আড্ডা দেবো, দেখতে থাকুন, ভাল লাগবে। ফোনটার অবস্থা দেখুন, একেবারে খুব বেগতিক, চেঞ্জ করতে হবে আর কি। সবকিছু ওকে আছে, চলতেছে, একেবার ফ্রেশ, কিন্তু এটা আসলে এখান থেকে মানে সমস্যা হয়ে গেছে। তারপরে বলো। প্রত্যেকটা মালে 500 করে ডিসকাউন্ট পাবেন। 500 করে ডিসকাউন্ট না, এটা লুকমান হাকিম কাস্টমার নিয়ে আছে, আমরা লুকমান হাকিমের সাথে পরে মোবাইল কিনে যদি ওর পিছনে সময় যায়, তাহলে ওর পিছনে সময় দেবে কি? হ্যাঁ সেটাই সেটাই সেটাই, আমরা ও চাকরি কি উন্নতি করবে কি? ওরই তো উন্নতি আছে না, ওরও দেশ ধ্বংস করে দিচ্ছে। কেননা 1 লাখ টাকা দিয়ে মোবাইল চালাবে কেন? ওর ওর হাসে ইনকাম কত? হ্যাঁ 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 সেটাই তো, সবচেয়ে বড় কথা ইনকাম কত। কি করছো তোমরা? ঘাস খাচ্ছ? সুন্দর করে খাও। ওয়াও, তোমার চেহারা তো সেই গুড। এটা কি দা, তোমার ছেলে মেয়ে? এটা কি তোমার ছেলে? এটা ওর ছেলে। এটা মনে হয় মেয়ে নাকি? হ্যাঁ এটা মেয়ে। বাহ, তাহলে তুমি তো বাবা, আর একটা আছে তিনডে, যে তুমি তিন সন্তানের মা, বিশাল ব্যাপার। ওয়াও গাইস, আসলাম একটু স্টেশনে, ঠিক আছে? স্টেশনে আসলাম, একটু হাঁটাহাঁটি করি, তারপরে যাব একটু একটা বাওড়ে। আপনাদের বাওড় দেখাবো, খুব সুন্দর একটা বাওড় আছে অনেক এরিয়া নিয়ে, ওই বারোটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন, ভাল লাগবে। আমাদের পুরনো স্টেশন, এখন তো নতুন করে যে আইল্যান্ড, আইল্যান্ডে ওঠার এইটা সিঁড়ি, এই উঠে গেলাম স্টেশন এরিয়ার উপরে। এখানে মানুষজন আছে, ট্রেন আসবে এক্ষুনি। এখন ঝিকর গাছ লেখা, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, একসাথে তোলে। এখন দেখাচ্ছে আমাদের রেল স্টেশনের যে লাল ব্রিজ বলে যেটা, সেটা দেখুন। এটা হলো কপোতাক্ষ নদ, এটা কপোতাক্ষ নদ, গরমকালের এই অবস্থা, ঠিক আছে? এটা হলো কপোতাক্ষ নদ আর এই হলো লাল ব্রিজ। দেখুন আমি একটু কাছে নিয়ে যাচ্ছি বাবা, এখানে কিন্তু হঠাৎ একটা রিক্সের ব্যাপার, অফিসকে পড়ে যেতে পারে। আমি দশটি বলে বাবার পোলাপান কিন্তু এরম জায়গায় বসে থাকে, পোলাপান এরম জায়গায় বসে থাকে, রাটটা দেওয়া যায়। নদীটার ভিউ সেই লাগছে, জায়গাটা সেই লাগছে, অস্থির লাগছে, অস্থির। এই যে লাল ব্রিজ নিচে দেখুন সবাই, হাঁস টাস কি সুন্দর লাগছে ওই জায়গাটা, ওই জায়গাটায় যেতে হবে। ওয়াও সেই লাগছে, ছোট্ট একটা স্টেশন, বেশি বড় স্টেশন না আমাদের এই, ছোট স্টেশন, আমরা এতেই স্যাটিসফাইড। এখন মনে হয় একটু পরে মনে হয় ট্রেন আসবে আর কি, সবাই ওয়েট করতেছে আর কি, ট্রেন আসবে। এটা হলো ছাউনি,
আগে ওই পাশে ছিল টিকিট কাউন্টার, আর এখানে এখন টিকিট কাউন্টারটা হলে সেই পাশে। স্টেশন মাস্টারের রুম, এখান থেকে টিকিট কাটে সবাই। সবাই ওয়েট করতেছে, এখনই ট্রেন আসবে, ট্রেনে সবাই আসছে যাবে, এখন সবাই ওয়েট করতেছে। আর ওই মাথায় দেখলাম আবার ভিতর কথা লেখা আছে, আমি এর টকে যেটা দেখালাম ওইটা কিন্তু ওই পাশে, আর এটা এই পাশে দেখুন, আর একটা জিগর গাছ আছে এই পাশে, ওই যে ওখানে ছিলাম আর কি, ওখান থেকে এখানে আসলাম। এগুলো কি গাছ দেখুন, কমেন্ট করে জানান গাছগুলো কি গাছ, আমি তো চিনি না, আমি তো মূর্খ মানুষ, আপনারা যদি চিনে থাকেন তা গাছগুলো বলেন কি গাছ, এটা কি জিনিস গাইস, আমি নিজেও জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। থানার সামনে থেকে মিনিট কার্ড নিলাম, এই যে ঝিগর গাছের থানা, এই যে কার্ডটা আপনারা এই দেখে দেখে ঘষে নিন, হয়ে যাবে, সমস্যা নেই, আমি এখনো রিসার্চ করিনি। চিপস, নাম কি তোমার? কনসাব। হ্যাঁ বলো নাম কি? কনসাব জান। বলো বলো। এই হলো টোটাল বারাকপুর বাউড এরিয়া দিয়ে সব, আমি যাচ্ছি ভিতরে, তাই ঢোকার মতো প্রথম থেকে একটা শুট নিলাম, দেখেন এখানে ধোঁয়া উঠছে, এই টোটালি সব বারাকপুর বাউড। পাহাড়ের ভিতরে ঢুকে গেছি, এসব শুকিয়ে গেছে, ঘাস সব শুকিয়ে গেছে, এসব সব পানি ছিল, ওই সামনে আছে নাজারা দেখো না, অনেক সন্ধে হয়ে গেছে, ঠিক আছে একটু লেট করে ফেলাইছে আসতে। এই যে দেখুন একটা পুকুর সবে শুরু করলাম, দেখো অনেক এরিয়ার ভিতরে বোতখানা পাহাড়, এটা তাই তো, ওই কাজ করা যাবে না, আম তো আম চুরি করবা করা যাবে না, লোকের আম তুমি চুরি করবা কেন, ভিডিও আসছে, তুমি বললে যে না কাকা আমরা ঢুকছি কোনো সমস্যা নেই, এখন আর করা যাবে না। হ্যাঁ দেখুন আমরা এখন কোথায় আছি, এই হলো বোতখানা বাউড়, সন্ধ্যা হয়ে গেছে একটু লেট করে ফেলাইছি, আলো কম, সূর্য দেখানোর দরকার ছিল, তো সূর্য তো দেখাতে পারছি না, না দেখুন নাজারা দেখুন, এখানে আপনাদের আসার আমন্ত্রণ রইল, আপনারা আসবেন ভালো লাগবে, বোতখানা বাউড়, কারণ একেবারে নিরিবিলি একটা জায়গা, বাতাস আছে, যশোর জেলা ঝিকরগাছা থানা, গ্রাম বোতখানা, আমরা এখানে চলে এসেছি আজকে, বারবাকপুরের পাশে, সেই লাগছে সেই সেই। দেখুন একটা ভাই বর্ষা পাচ্ছে মাছ ধরবে বলে আর কি, এই যে অস্থির লাগছে গাইস, জায়গাটা শুনশান নিরিবিলি, চারিপাশে মাঠ আর কি পানি, তারপরে ওই সাইডে আছে আম বাগান, ঠিক আছে আম বাগানে আম চৌকি দেওয়া হয়, আমরা ঢোকার সময় বকছিল যে সন্ধ্যা হয়ে গেছে তোমরা খেলো যাচ্ছ, তো আমরা কথা দিয়ে এসেছি যে আমের কিচ্ছু হবে না, আমরা উল্টে যদি কেউ কিছু করে আমরা সেটা আপনাদেরকে জানাবো। আমি আছি এখানে ওই সামনে আম বাগান, আবার ওই পাশে কিন্তু এরকম আছে, এরকম পানি আছে আর কি, ওই পাশে এরকম পুকুর টুকুর আছে আর কি, অনেক এরিয়া বড়। তারপরে এই পাশ থেকে ওই দিকে চলে গেছে, দেখেন জঙ্গল জঙ্গল আর জঙ্গল, এটা আর একটা সাইড, আর একটা সাইডে আসলাম আর কি, এই সাইডেও কিন্তু দেখুন
ওই বাউট দেখুন, ওই যে আপনার এই মাথা দিয়ে ওই দিকে চলে গেছে, এরকম এরিয়া ওই পাশে আরো আছে, অনেক আছে। ঠিক আছে, সাইডে দেখি এখানে মনে আছে আপনার এর ভিতরে মাছ চাষ করা হয় আর কি বেশি। এই যে এখানে দেখুন বাঁশ দিয়ে ইয়ে করে রেখেছে আর কি, মাছ যাতে বাইরে না যেতে পারে। এই এরিয়াটুক আপনার ঘিরে রেখেছে জাল দিয়ে সুন্দর করে, মনে হয় এই পাশের মাছ ওই পাশে যাতে না যেতে পারে, এর ভিতরে মনে হয় মাছ চাষ করা হয় আর কি। বাঁশ টাশ দিয়ে ওইভাবে রেখেছে। আর এটা কি? এটা মনে হচ্ছে কোনো একটা মেশিন। এই যে এটা দেখুন, এটাতে কি করে আমি আমার অত ধারণা নাই, হয়তো মাছের কোন চাষের কোন ব্যাপারে হয়। ওই যে ওই পাশ থেকে আবার ঘিরে রেখেছে দেখুন, এই পাশ থেকে যাতে এই ভিতরের মাছ যাতে বাইরে না যেতে পারে আর কি। বাতাস আছে কিন্তু, সেই বাতাস এখানে ঢেউই আর ঢেউ আছে অনেক, অনেক এরিয়া নিয়ে এটা করা হয়েছে। প্রচুর এরিয়া, সব যাওয়া যাবে না, আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারিনি। ভিতরে ঢুকতে পারতাম মানে গেট বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো তাহলে অনেক দূর নিয়ে যেতে পারতাম, ওই মাথা দিয়ে নিয়ে আসতাম ভিডিও করে। আমার জন্ম গেল হো ভুলে ভুলে হইয়া পিরিতি, সরি কইরা পিরিতি। এখন আমরা বাঘপুর বাউট থেকে আমরা দক্ষিণ বাউট, দক্ষিণ বাউট থেকে আমরা বার হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ভিতরে যেতে দিচ্ছে না, আমরা গাড়ি রয়েছে সামনে। ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এখন বার হয়ে যাচ্ছি, আর একদিন অনেক ডিটেলসে সুন্দর করে আপনাদের দেখাবো।